অবৈধ মাদক ব্যবসা করে মুন্সিগঞ্জের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই আজিজুল ইসলাম বাদাম বিক্রেতা থেকে এখন হাজার কোটি টাকার মালিক। নিজ এলাকায় ছয়টি এবং ঢাকায় ডজন খানেক বাড়ি আছে তার। মদের চালান ধরা পড়ে এখন পলাতক তিনি। শ্রীনগর ঘুরে এসে সাইফুল ইসলামের ক্যামেরায় নূর সিদ্দিকের রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরের এসকে উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় বিশাল তোরণ আর ডিজিটাল ব্যানারে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আর স্থানীয় ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামের বড় বড় ছবি। অথচ ছোটবেলায় তিনি নাকি এই স্কুলের সামনেই বাদাম বিক্রি করতেন। অনেকে বলে যে বাদাম বিক্রি করছে, আমি দেখি নাই, তবে ছোট ব্যবসা করে বড় হয়েছে। খানিক এগিয়ে ষোলঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে যেতেই ক্যামেরা দেখে এগিয়ে আসেন বিভিন্ন বয়সের মানুষ। অনেকেই জানালেন পরিষদ ভবন সহ আশপাশের কয়েক বিঘা জমি আগে ছিল পুকুর, যা কিছুটা পরিষদকে দিয়ে বাকিটা স্ত্রীর নামে দলিল করে নিয়েছেন আজিজুল। পরিষদের নাম করে বলল ওইরা ওই যে পরিষদ করলো আর যারা মালিকানা তাকে বয় দেখাইয়া যার বোন নামে লিয়েছে। এখানে আলাপে জানা গেল তার বিপুল সম্পদের তথ্য। আজিজুলের বাড়িটি পাঁচতলা, দখলে নিয়েছেন বাড়ির পাশের খাস পুকুরও, এর একটি অংশ ভরাট করে তৈরি করছেন গোডাউন। এটি তার একমাত্র বাড়ি নয়, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশেই পাওয়া গেল পাশাপাশি চারটি বাড়ি। নির্মীয়মান একটি ছাড়া বাকি তিনটি যে বিলাসবহুল তা বাইরে থেকেই বোঝা যায়। ঢাকার ওয়ারিতে তার ডজনেরও বেশি বাড়ি আছে এমন কথাও চাউর তার এলাকায়। বাড়ি যার এতগুলো তার জমি কি পরিমাণ হতে পারে তা বুঝতে চোখ কান খোলা রাখাই যথেষ্ট। দিকে দিকেই আজিজুলের ডিজিটাল ব্যানার, একবার জমিতে ব্যানার টাঙাতে পারলেই এর মালিক তিনি। শ্রীনগরের দিকে উপজেলা আওয়ামী লীগের দিকে মুখ করতেছে এর ব্যবসা, যাতে আরো কুক্ষিগত করা যায়। ওনার ওই চাঁদপুর চকটার মধ্যে 2000 শতাংশ সম্পত্তি আছে, দুই পক্ষে মামলা করে ওই দুর্বল পক্ষের থেকে সম্পত্তি কি নই এই কোর্টে থেকে রায় করে লয়ে কেমনে আনে জানি না। এত জমির মালিক কিভাবে হলেন তা জানতে আমরা যাই ষোলঘরের বটতলা এলাকায়, এক্সপ্রেসওয়ের কাছেই রহিমা বেগমের বাড়ি, সামনে বিশাল পুকুর। এই জমি ও বাড়ির দিকেও নজর পড়েছে আজিজুলের। রহিমার আরেকটি জমি আগেই দখলে নিয়েছেন তিনি, যেখানে গড়েছেন বিশাল গোডাউন। যে কোনো জিনিস অন্য কার নামে বায়না করে, বায়না করার পরে অনেক দিন পর্যন্ত তার নামে রাখে, যখন রেজিস্ট্রি করে তার ওইলহার নামে, নাইলে হার ছেলের নামে, নাইলে তার স্ত্রীর নামে রেজিস্ট্রি করে নেয়। স্থানীয়রা এখন সরব আজিজুলের এসব অপকর্মে, কারণ গেল শুক্রবার তার 37,000 বোতল বিদেশি মদ আটক করেছে র‍্যাব, যার আনুমানিক মূল্য 37 কোটি টাকা। সব সময় বলতাছি জুয়া খেলা চলবে না, ক্যারাম বোর্ড চলবে না, সবাই খেলে ধ্বংস হয়ে যাচ্ছে। ওই ঘটনার পর এক ছেলে সহ আজিজুল বিদেশে পালিয়েছেন, আরেক ছেলে পালানোর সময় ধরা পড়েছেন বিমানবন্দরে। দরিদ্র পরিবারের সন্তান আজিজুল বছর দশেক আগে নাম লেখান রাজনীতিতে, সরাসরি বলে যান শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। তার অর্থের দাপটে কোণঠাসা হয়ে পড়েন প্রকৃত আওয়ামী লীগাররা। এই লোকটা আসলে বিশাল দূতবাজ লোক। দূতবাজ লোক বলতে কি, মানে কার কোন জায়গায় ইউজ করতো এই জিনিস ভালো করে জানতো। সে টাকা দিয়ে অনেক কিছু করে ফেলেছে। ইউনিয়ন পরিষদের গেল নির্বাচনে আজিজুল খরচ করেছেন প্রায় 20 কোটি টাকা। তার অর্থ শক্তির কারণে স্থানীয় আওয়ামী লীগের বর্তমান নেতারা এ সম্পর্কে কথা বলতে চাননি ক্যামেরার সামনে, প্রশাসনও নীরব। তবে ষোলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম ব্যতিক্রম, তবে তিনিও আতঙ্কিত, দিলেন এর আভাসও। আমি এটুকু মনে করি ও আবার নাকি আবার চলে আসে টাকা পয়সা দিয়ে, অর্থ অনেক চালান আসছে, ওর কাছে 200 কোটি টাকা খরচ করে আলাদা, তাই তো অনেক কিছু হয়ে যায়। এত কিছুর পরও আজিজুল সরব, বিদেশ থেকেই ফেসবুকে লিখছেন তিনি নির্দোষ। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।